প্রয়োজন মানুষকে যখন ঢেলাবন দিয়ে বাইক চালাতে বাধ্য করে। হ্যাঁ, আমাদের পরিস্থিতিটা হয়েছে ঠিক ওই রকমই। আমরা শখ করে এসেছি ঘোড়ার দৌড় দেখতে, আর ঘোড়ার দৌড় তো আর রোডে হয় না, হয় হচ্ছে মাঠে। তো মাঠের অবস্থা এখন এরকম, সব জমিগুলো ট্রাক্টর দিয়ে চষে রেখেছে, তার মধ্য দিয়ে আমরা হাল চাষ করে দিচ্ছি, এরকম একটা অবস্থা। এই যে বাইক নিয়ে এখন এই বিভিন্ন ঢেলা বই এ বই ওই দিয়ে যেতে হচ্ছে আমাদের, কিসের জন্য? আমরা ঘোড়ার দৌড় দেখবই তো। ঠিক আছে, চলুন ডিগ ডিগ করতে করতে ঢেলা বই দিয়ে বাইক চালাই আর মজা নিই, প্রকৃতির মজা। এখানেও এক ধরনের মজা আছে, চলতে থাকুন, দেখতে পারবেন। এই যেখানে যাইতে যাইতে একটা কল পড়েছে, এটা দেখেছেন? ওই যে কলটা দেখেছিলাম পূর্বে, অনেক ভিড়। এটা হচ্ছে সেই শুরুটা যেটা লোকজন জানে না, সেই অবস্থায় কিছু সংখ্যক লোকজন এখান থেকে পানি নিচ্ছে, আর যখন জেনে গেল তখন কার অবস্থা তো জানেনি, ওটা আর বলতেছি না। তো আমরা ওই আমরা যে খানটাতে আসি, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, মানে আছে দ্বিতীয় স্থান, যেখানে মেন স্টেট করেছে এবং ঘোড়ার দৌড়টা শেষ করে এখানে এসেই, মানে এক কথায় এখানে এসে শেষ করবে। আর আরেকটা ভিডিও আছে, যে ভিডিওর যেখানে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে শুরু, বাট ওটা দেখাচ্ছি না, তো এখন শেষটাই দেখাই, কারণ কে বিজয়ী হলো সেটা দেখা মেন জরুরি। তো এই জন্য আমরা অনেক ঘোরাঘুরির পরে মানে এসে পৌঁছাচ্ছি। এখনও সামনে বেশ অনেকটাই যেতে হবে, বাট এখানে গাড়িটা রাখা সেফ মনে করতেছি, সো এখানে এসে গাড়িটা রাখবো। কিন্তু দেখেন কিভাবে আমাদের মানে যেতে হচ্ছে, আর লোকজন তো প্রচুর আছে চারিদিকে সরানো ছিটানো, আর এই যে এইভাবে গাড়ি চালাই যাচ্ছি। এখানে গাড়িটা এইভাবে রাখলে রোদে আল্লাহ আল্লাহ করবে। ওইখান থেকে আমি দেখি ওই সাইডে ওই যে খেজুর গাছ আছে, ওখানটায় নিয়ে যেতে পারি কিনা, ওখানে যাই, ওখানে বেটার মনে হচ্ছে। এরকম ঢেলা ভুই দিয়ে বা ঢেলা ভুঁড়ির মাঠের মধ্যে কার এক্সপিরিয়েন্স আছে এরকম বাইক চালানোর একটু বলবেন, ঠিক আছে? আসলে সবার এই ধরনের এক্সপিরিয়েন্স থাকে না, অনেকের আছে পাহাড়ের চূড়ায় ওঠার এক্সপিরিয়েন্স আছে, অনেকের আছে মানে পানির মধ্যে দিয়ে, বাট এরকম ঢেলা বই দিয়ে কে কে চালাইছে বাইক আমার জানা নয়। আপনাদের যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে শেয়ার করবেন।